কক্সবাজারের কলাতলি সুগন্ধা পয়েন্টের অবৈধ স্থাপনা অর্থাৎ বায়ান্নদান উচ্ছেদ করতে যাই দখলদার ও পুলিশের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটছে। অক্টোবর 17 তারিখ বিকেল 3:30 বুলডোজার দিয়ে এই দোয়ান কিন ঘুরি দিবার সময় এই ঘটনা ঘটে। এসময় কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া, মডেল থানার ওসি শেখ মনিরুল গিয়াস, যমুনা টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি নুরুল করিম রাসেল, সাংবাদিক ইকবাল বাহার সহ অন্তত 10 জন আহত হয়। দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের আদেশ মোতাবেক জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে এখানে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে। এর আগে বিকেল 3:30 উচ্ছেদ অভিযান শুরু করে কক্সবাজার জেলা প্রশাসন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও কক্সবাজার পৌরসভার যৌথ অভিযান টিম। এসময় দখলদারের বিক্ষোভ থামাইবার লাই ফাঁকা গুলি, রাবার বুলেট ও টিএসএল নিক্ষেপ করে পুলিশ। সাথে সাথে দখলদারও পুলিশের লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে শুরু করে। প্রায় আধা ঘন্টা ব্যাপী চলা এই সংঘর্ষের এক পর্যায়ে পৌর মেয়র মুজিবুর রহমান উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। এঘটনাতে এ পর্যন্ত মোট 8 জনের আটক করে পুলিশ। পরে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব আবু জাফর রাশেদ সাংবাদিক বলার হয় কারণে অ্যাপিলেট ডিভিশনের মামলার রায়ের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে আমরা 2 জন ম্যাজিস্ট্রেট সদরে এসেছিলেন এবং আমি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট। আমরা এই উচ্ছেদ অভিযানে আসি। আমরা যারা এখানে 52টি দোকান আছে, আমরা এখানে উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য তাদেরকে যথেষ্ট আমরা ধৈর্যের পরিচয় দিই, তাদেরকে সময় দেওয়া হয়। এই সময়ের মধ্যে তাদেরকে চলে যেতে বলা হয়। পরবর্তীতে আমরা তাদেরকে অনুরোধ করার পর তারা চলে গিয়েছিল। আমরা আমাদের উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি। মাঝখানে তারা একটু বাধা প্রদান করেছে, যেটি সরকারি কাজে বাধা দেয়া। তারপরও এখন আমাদের উচ্ছেদ কার্যক্রম চলছে। একই সাথে সরকারি হাজে বাধা প্রদানকারী হলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানাই অতিরিক্ত পুলিশ সুপার। পদক্ষেপ নেওয়া হবে কারণ এটি মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক এখানে উচ্ছেদ অভিযান চলছে। যারা এখানে বাধা দিয়েছে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্যার, এটা এসআর কুতুবি, সি প্লাস টিভি, কক্সবাজার।